পোশাকের স্বাধীনতা চায়। তো ঠিক আছে, তোরা ব্লাউজ ছাড়া কাপড় পরবি পর, হ্যাঁ প্যান্ট ছাড়া জামা পরবি পর, কিন্তু এটা নিয়ে মিটিং মিছিল করে সমাজের আরো 8-10টা মেয়েদের খারাপ করার তো কোনো যুক্তি নাই। আসলে যে আমাদের ধর্মের মধ্যে যে ভাগ করা আর কে ভালো কে ভালো না, এই যে এই কথা বলা, আমি জানি না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, একদল নারীরা দেখেছিলেন আপনারা তাদের পোশাকের স্বাধীনতার জন্য তারা রাস্তায় নেমেছিলেন এবং তারা প্রতিবাদ করলেন, অবশেষে তাদেরকে নিয়ে চলছে কঠিন সমালোচনা এবং এই দিকে মুখ খুললেন প্রধানমন্ত্রী, তিনি কি বলেন সেই ভিডিও বিস্তারিত জানাবো। তো কথা না বেটে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। তো কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ভিডিও বেশ ভাইরাল, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল মেয়ে দেখলাম যে মিটিং মিছিল করছে এই জন্য যে তারা পোশাকের স্বাধীনতা চায়। তো ঠিক আছে, তোরা ব্লাউজ ছাড়া কাপড় পরবি পর, হ্যাঁ প্যান্ট ছাড়া জামা পরবি পর, কিন্তু এটা নিয়ে মিটিং মিছিল করে সমাজের আরও 8-10টা মেয়েদের খারাপ করার তো কোনো যুক্তি নাই। তোরা প্যান্ট ছাড়া জামা পরবি পর, আর তাছাড়া বাংলাদেশে যে পরিমাণ গরম, মানে উপরে নিচে একটু হাওয়া খাবি খা, অসুবিধা নাই, কিন্তু এই সকল বিষয়গুলোকে সমাজে পোশাকের স্বাধীনতা, প্যান্ট ছাড়া জামা পরা, ব্লাউজ ছাড়া শাড়ি পরা, এগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করা, মিটিং মিছিল করা, এবং এই এই আন্দোলন করে সমাজের আরও 8-10টা মেয়েরে খারাপ করার তো কোনো যুক্তি নাই নাকি। তো যারা আসলে প্যান্ট ছাড়া জামা পরতে চায়, আর যে সকল মেয়ের আর কি প্যান্ট ছাড়া জামা পরতে চায়, ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়, তো আমার আজকের এই ছোট্ট গল্পটি হচ্ছে সে সকল মেয়েদের জন্য। মফস্বলের খুব ছোট্ট একটা শহরে বেড়ে ওঠা একটা মেয়ে, নাম হচ্ছে নন্দিনী। তো যাই হোক, দেখতে শুনতে মাশাল্লাহ সুন্দরী, শিক্ষিত, তো মেয়ে মানুষ বড় হলো তার ঘরে রাখা যায় না, মেয়ে মানুষ তারে বিয়ে দিয়ে দিতে হবে। তো বাবা মা দেখে শুনে খুব ভালো একটা ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, ভালো কথা, তার সংসারে জামাই বউ শ্বশুর শাশুড়ি। তো বছর না ঘুরতে আবার একটা ছেলে হইল। তো যাই হোক, এইভাবে তাদের হচ্ছে সুখের সংসার। তার হাজব্যান্ড প্রতি মাসে বেতন পাওয়ার পর সেই পুরো টাকাটাই নন্দিনীর হাতে ধরিয়ে দিয়ে বলে যে আমাকে এবং আমার পরিবারকে দেখে শুনে রাখার জন্য এই পুরো টাকাটাই তোমার, এটা দিয়ে তুমি যা খুশি তা করবা, তুমি তোমার মতো করে সংসার চালাবা, আমার কোনো সে নাই। তো যাই হোক, তাদের খুব সুখের সংসার। তো বেশ কয়েক বছর পরে নন্দিনীর হঠাৎ মনে হইলো যে তার স্বাধীনতা দরকার, কারণ ওই যে কইছিলাম যে কুত্তার পেটে কিন্তু ঘুষ হয় না, এই জিনিসটা মনে রাখবেন যে কুত্তার পেটে ঘি একদম সহ্য হয় না। তো যাই হোক, কয়েক বছর পরে হঠাৎ নন্দিনীর মনে হইলো যে তার স্বাধীনতা দরকার। তো এখন কী করা যায়? তো নন্দিনী তার হাজব্যান্ডকে বললো যে আমার স্বাধীনতা দরকার। তো নন্দিনীর হাজব্যান্ড বললো যে তোমাকে তো যথেষ্ট স্বাধীনতা দিয়ে রেখেছি, আমি আমার পুরো মাসের বেতনটাই তোমার হাতে তুলে দেই, আমি সবসময় বলি যে তুমি তোমার মতো করে খরচ করো, তুমি তোমার মতো করে সংসার চালাও, যা খুশি তা করো, তুমি যেখানে খুশি যাচ্ছ, নিজে শপিং করতেছ, নিজে বাজার খরচ করো, তো সবই তো তোমার, সংসার ছেলে মেয়ে সবই তো তোমার, তো আর স্বাধীনতা মানে এরপরে আর স্বাধীনতা বলতে কী বোঝায়? তো যাই হোক, নন্দিনী বললো যে এরপরে স্বাধীনতা বলতে বোঝায় যে আমি নিজে কিছু করতে চাই, আমি তোমার টাকায় চলতে চাই না, হ্যাঁ আমি আমার পয়সায় চলতে চাই, আমি চাকরি করব। তো নন্দিনীর জামাই ঠান্ডা মাথায় তারে বোঝাইলো যে তুমি চাকরিতে গেলে তো সংসারের সমস্যা, বাবা মাকে দেখাশোনা করবে কে, অথবা ঘরের যে রান্নাবান্না, ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, প্রাইভেটে দিয়ে আসা নিয়ে আসা, আমি তো সকাল সন্ধ্যা জব করি, সো তুমিও যদি জব করো তাহলে এই কাজগুলো কে করবে? তো নন্দিনী বললো যে আমি এত কিছু জানি না, আমি স্বাধীনতা চাই, আমি চাকরি করব। তো এইভাবে নন্দিনী চাকরিতে চলে গেল। তো কিছুদিন চাকরি করার পর দেখা গেল যে সংসারে খুব সমস্যা দেখা দিচ্ছে, কারণ এটা খুবই স্বাভাবিক যে সংসারের মা যদি চাকরি করে দেখা যায় যে যদিও বাচ্চাকে দেখাশোনার জন্য অন্য কোনো লোক থাকে, বা বাসায় রান্নাবান্নার জন্য যদি তার পরিবর্তে যদি সঠিক একটা মানুষ থাকে তাহলে সমস্যা নাই, কিন্তু যদি তার অ্যাবসেন্সে তার পরিবার তাকে দেখাশুনে রাখার জন্য বা তার ছেলের দেখাশোনার জন্য যদি কোনো লোক না থাকে এবং সে যদি চাকরিতে চলে যায় তাহলে তো আসলেই সমস্যা। তো যাই হোক, এভাবে 2-4 মাস চলার পরে যখন নন্দিনীর স্বামী দেখলো যে, তো দর্শক আপনারা এই ভিউটি দেখলে, এই ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও বিস্তারিত দেখে আসি। ইসলাম শান্তির ধর্ম এবং আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম, কিন্তু সেই ধর্মে
আমাদের শান্তির কথা বলা আছে, আমাদের জীবনযাত্রা, জীবন মান সবকিছুর কথা তো চমৎকারভাবে বিবৃত করা আছে। সেখানে আমরা যখন এই জঙ্গিবাদ একটা সমস্যা শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্বব্যাপী, এবং ধর্মের নামে এই জঙ্গিবাদ সৃষ্টি হয়ে আমাদের এই ধর্মটাকে মুসলিমীয় লোকের জন্য আজকে বিশেষ কাছে আমাদের সেই পবিত্র ধর্ম ইসলাম ধর্মটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হতে থাকে। আমরা সবসময় সেটা আপত্তি জানিয়েছি, এবং এই ধর্মের নামে যেন জঙ্গিবাদ সৃষ্টি না হয় তার জন্য আমরা আলেম ওলামাদের এক করে তাদেরকে, আমাদের ছাত্রছাত্রী যুব সমাজ তারা যেন সচেতন হয় এবং ইসলাম ধর্মের সত্যিকার যে মানে বাণীটা আছে সেটা যেন তারা বুঝতে পারে, তার জন্য আমরা তাদেরকে সম্পৃক্ত করেছি, তার কিছু ভালো ফলও আমরা পাচ্ছি। আর তাছাড়া আপনার জানেন যে আমরা ইতিমধ্যেই এ ব্যাপারে যথেষ্ট পেয়েছি। তবে একটা কথা মানুষ সবসময় বলেছে ঠিকই, যে আসলে যে আমাদের ধর্মের মধ্যে যে ভাগ করা আর কে ভালো কে ভালো না, এই যে এই কথা বলা, আমি জানি না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেননি, অথবা একথা আমাদের ইসলাম ধর্ম বলেনি। আমরা যদি বিশ্বাস করি যে শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তা কে ভালো কে মন্দ, কে বেঁচে যাবে কে দোজখে যাবে, সে তো আল্লাহ বিচার করবেন। সেই বিচারটা এখন বান্দা কেন করবে, কে মুসলমান কে মুসলমান না, কে ধর্ম ভালো পালন করে কে ধর্ম পালন করে না, সেটা তো আল্লাহ বিচার করবে। যে যা করবে তার ফল তাকেই ভোগ করতে হবে, কারো ফল তো অন্য কেউ ভোগ করে দেবে না। তাহলে এই অবস্থায় কেন এই রেশা সৃষ্টিটা থাকবে? কারণ আমি মনে করি যে যদি আমাদের ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তারা যদি সেই ইসলাম ধর্মেই বিশ্বাস করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী সেটা যদি ধারণ করেন আর সেটা যদি মেনে চলে, তাহলে তো এই বিচারের পথে কেউ যেতে পারে না। তার এটা যাওয়া মানে কি আল্লাহর উপরেও বিশ্বাস হারানো, আর আমি ভালো মুসলমান না উনি ভালো মুসলমান এটা বলার দায়িত্ব তো আল্লাহ কাউকে দেয়নি, এ বিচার করার অধিকারও কাউকে দেয়নি। আল্লাহ তো বারবার বলেছেন, কোরআন শরীফে বলা আছে যে শেষ বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবে, তো সেই ধৈর্যটা থাকবে না কেন? কাজে এখানে আমি বলবো যে যারা সত্যিকারভাবে ইসলাম বিশ্বাস করে তা প্রত্যেকেই যার যার ধর্ম শেষে পালন করবে, সে সুযোগটা দিতে হবে। আর কারো ধর্মীয় আঘাত দিয়ে কথা বলা, এটা যেমন একজন মানে মুসলমান হয়ে মুসলমানকে আঘাত না করা, সাথে সাথে অন্য ধর্মাবলম্বী এটাও কিন্তু ইসলামেরই শিক্ষা যে অন্য ধর্মাবলম্বী তাদেরকেও কোনো আঘাত করা যাবে না, আঘাত করা উচিত না। যেটা সূরা কাফিরুনে স্পষ্টই বলা আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যা ধর্ম। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো কথা বলতে বলতে না ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওকে শেষ করে দিই। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।